আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। সকালবেলার এই সুন্দর শুভ্র দৃশ্য দিয়েই আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। এই সুন্দর দৃশ্য দেখার পর মনে হয় যে আসলে দিনটা মনে হয় ভালোই যাবে, তাই না? যাই হোক, আমার ছোট মেয়ে তখনও ঘুমাচ্ছিল আর বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তাদের বাবা মেয়ের আদর চলছে সমানে, সোহাগ ভালোবাসা যে যেটা বলেন, বাবা মেয়ের এই বন্ডিংটা আসলে একটু অন্যরকম। তো আমি আসলে গত দুই দিন কোনো ব্লগ দিতে পারিনি, দুই থেকে তিন দিন। ওই দুই তিন দিনের ব্লগটাই আমি আজকে একসাথে জয়েন করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে মূলত যা শেয়ার করব এটা বলতে পারেন পুরোটাই এই দুই তিন দিনে যা যা হয়েছে। তো আমি কিচেনে চলে এসেছি, কিচেনে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন মূলত আলুর কাবাব বা আলুর চপ কিছু একটা বানানোর আমার একটা প্ল্যান ছিল। তো পরে চিন্তা করলাম যেহেতু কাবাব আমি মাত্র খাওয়া শেষ হয়েছে, যেগুলো আমি ফ্রোজেন করেছিলাম, ভাবলাম যে আজকে চপই বানাই। তো ভাবলাম যে শাহি আলুর চপ যেটা আছে ওটাই আমি ট্রাই করব। তো এর জন্য আলু ছিলে নিচ্ছি সেদ্ধ হওয়ার পরে। তো শাহি আলুর চপের রেসিপি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয়। আমি জানি আমার যারা ভিউয়ার্স, লাভলি লাভলি ভিউয়ার্স, তারা অনেক অনেক ভালো কুকিং জানে এবং আমাকে বেশ কিছু আপু কিন্তু আমার রান্না করাগুলো আমার আবার ওনারা নিজেরা ট্রাই করে তারপর আমার কাছে ছবি পাঠিয়েছেন, যেটা আমার জন্য বিশাল ব্যাপার। আর সত্যি কথা হচ্ছে আমার রান্নার চেয়ে আমার মনে হয়েছে আমার রান্না দেখে যে আপনারা যেটা রান্না করেছেন, যেমন নাজিফা কে আপু করেছেন আমার যে চিংড়ি শুটকি দিয়ে আলু কাঁকরোলে যে রান্নার রেসিপিটা, উনি আমাকে ছবি পাঠিয়েছেন, অসাধারণ। আমার রান্নার চেয়ে আপুর রান্না আরও অনেক সুন্দর হয়েছে বলে মনে হয়। যাই হোক, আমি ওর ছবিটা পোস্ট করবো, আমার এখন ওটা পোস্ট করা হয়নি। তো এখানে আমি টোটাল 12টা আলু দিয়ে প্রায় 70টা মতো আলুর চপ বানিয়েছি। যেহেতু আমি মোটামুটি আমার আসলে প্ল্যান ছিল যে যেহেতু সব জায়গায় ইফতারে দেওয়ার, মানে আমার যে যত ধরনের যারা আছে আর কি, আমার স্যাররা, আমার কলিগরা, আমার এখানে যারা নেবার যারা এখানে আশেপাশে আছেন তাদের সবাইকে দেওয়ার কথা, এই কারণে আমি মোটামুটি বেশি করে করেছি বলতে পারেন। তো এখানে আমি চিকেন এটা দেখছেন এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে আর বেশ কিছু মশলাপাতি দেওয়া হয়েছে। তো চিকেন কিমা কীভাবে বানিয়েছি সেটা রেসিপি আমি পরে অ্যাড করে দিব। আসলে চিকেনের যে পুরটা এটা আমি তৈরি করছিলাম অন্থন বানাবো আর হচ্ছে আমি যে কোনো একটা ঝাল নাস্তা বানাবো এটা মাথায় রেখে। তো অনেক সময় দেখা যায় যে কিমা বানাও, ব্লেন্ড করো, এরকম অনেক ঝামেলা অনেক সময় করতে ইচ্ছে করে না। তো একদম শর্টকাট ওয়েতে আমি আমার এই চিকেনের পুরটা তৈরি করেছি। তো যাই হোক, এখন আমি ওই যে আলুর চপের জন্য মূলত বেরেস্তা করে নিচ্ছি। আর আলুর চপটা কিন্তু খুবই মজা হয়েছে খেতে, একদম ডিফারেন্ট একটা ফ্লেভার, আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তো এখন আপনারা দেখছেন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এখানে আলু আছে আর হচ্ছে অল্প পেঁপে আছে। মূলত চিকেনের সাথে আমি এগুলো মিক্স আপ করেছি যাতে খেতে একটু ডিফারেন্ট মনে হয়। আর হচ্ছে বাচ্চারা সাধারণত দেখা যায় যে চিকেন বললে জিনিসটা খেতে চায়, তো ওদেরকে এই সুযোগে এভাবে করে কিন্তু চাইলে ভেজিটেবলসও খাওয়ানো যাবে। আচ্ছা, এই যে দেখছেন আমার আলু চপ বানানো হয়ে গেছে, এরপর এগুলো ফ্রোজেন করার পালা। আমি দুইভাবে ফ্রোজেন করেছি, সেগুলো সবই আপনারা আমার লিঙ্কে পেয়ে যাবেন। এই যে আমার চিকেন পুরো তৈরি হয়ে গেছে, এইটা এই পুরটা দিয়ে আপনারা যে কোনো ধরনের নাস্তা চাইলে রেডি করতে পারেন। হতে পারে সেটা অন্থন, হতে পারে সেটা সমুচা, হতে পারে সেটা রোল, যে কোনো ধরনের যে কোনো কিছু। এবং আসলেই পুরটা অনেক ভালো হয়েছে। তো এখন আমি ডোটা তৈরি করে নিলাম। মূলত এটা যেহেতু আমি রুটি বানানোর জন্য ডো, যেহেতু নাস্তা বানাবো, তো বলতে পারেন এই দু তিন দিন যে ব্লগ দিতে পারিনি তার মূল কারণ এটাই, আমি দু তিন দিনে মহা ব্যস্ত ছিলাম। তো এই ফাঁকে ফাঁকে কিন্তু আমাদেরকে ইফতার আয়োজনও করতে হয়েছে, সেহেরির রান্নাও চলেছে। তো সব কিছু আর কি যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি চেষ্টা করেছি। তবে আমার মনে হয়েছে আর কি আমি যা করেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি খুব সুন্দরভাবে ভালোভাবে করার। আর তবু মনে একটু খচখচ করছিল যে মনে হয় একটু আইটেম কম হয়ে গেছে। আরেকটা আমি অ্যাকচুয়ালি পায়েস বা ফিরনি জাতীয় কিছু করতে চেয়েছিলাম, বাট আমার আসলে টাইম আর কভার হয়নি। তো এই যে আমি অন্থন বানিয়ে ফেলেছি, এগুলোও ফ্রোজেন করব, এই কারণে এভাবে নিয়েছি। তো যেহেতু আমি বললাম এখানে দুই দিনের, প্রথম দিন আমি এগুলোই বানিয়েছি মূলত চপ, তারপর হচ্ছে এই যে আপনারা যেটা দেখছেন অন্থন, প্লাস কিছু আমি ঝাল পিঠা বানিয়েছি, এই পিঠাটা। তো এগুলো সব মূলত আমি ফার্স্ট ডেতে বানিয়েছি, এগুলো সুন্দর করে বানিয়ে আমি ফ্রোজেন করতে নিয়ে ফ্রোজেনে পাঠিয়ে দিয়েছি, মানে হচ্ছে ডিপ ফ্রিজে পাঠিয়ে দিয়েছি।
তো পরদিন হচ্ছে বলতে পারেন একদম সকাল সকাল ভোরবেলা উঠে আমি ফার্স্টে যে কাজটা করেছি ওটা পুডিং বানানোর কাজ। তো পুডিং অ্যাকচুয়ালি আমার দুটো বানানোর কথা ছিল, বাট আমার আসলে আর সময় হয়ে ওঠেনি, আর এত ঝড় বৃষ্টি বাদল তার উপর ইলেকট্রিসিটি ডিস্টারবেন্স সব কিছু মিলিয়ে হজবরলও একটা অবস্থা ছিল। তো এখানে যা দেখছেন যেগুলো, এগুলো হচ্ছে ধান শুকাচ্ছে আমাদের জাস্ট পাশেই, তো বেচারাদের অনেক কষ্ট হচ্ছে কারণ হঠাৎ ঝড় হঠাৎ রোদ এরকম একটা কন্ডিশন এখন যাচ্ছে। তো আমার পুডিং বানানো হয়ে গেছে, আমি ডার্ক ক্যারামেল পুডিং বানিয়েছি। আর ডার্ক ক্যারামেল পুডিংটার একটাই সবচেয়ে ভালো দিক যেটা আমার মনে হয় আর কি, দেখতে বেশ ভালো লাগে এবং খেতেও বেশ সুস্বাদু। তো পুডিংটার রেসিপি আমি দিয়ে দিব এবং উপরের যে ক্যারামেল ডিজাইন ওটার জন্য আমি আপনাদের কিভাবে এটা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিব। তো এই যে মোটামুটি এখন আমি ইফতার আয়োজন শুরু করছি, মানে সব ভাজা পোড়া। তো ভাজা পোড়া কাজটা মানে এতক্ষণ যা দেখেছেন সব আমার আমার একক কাজ, সাথে আমাকে হেল্প করেছে আমার খালা এবং খালার যে খালার ভাইয়ের মেয়েকে নিয়ে এসেছিলেন খালা, ও এই দুজন মিলে আমাকে হেল্প করেছেন। আর ভাজা পোড়া কাজে আমাকে হেল্প করেছে আমার হাজবেন্ড, কত মানে কিছুক্ষণ দেখা গেছে সে করেছে, কিছুক্ষণ আমি করেছি। আসলে একার পক্ষে এতগুলো ফ্যামিলি, আমি টোটাল আমার বাসার এখানে আমার মানে এখানে আমি যেখানে থাকি এই বিল্ডিংয়ে টোটাল আমি 6-7-8 ফ্যামিলি, তো 8 ফ্যামিলির মধ্যে 6 জায়গায় আমি ইফতার পাঠিয়েছি, বাকি 2 ফ্যামিলি মানে ওরা সিঙ্গেল, তো তারা আমাদের সাথে এসে ইফতার করেছেন, আমি ওভাবেই বলেছি তাদেরকে। প্লাস আমি আমার স্যার এবং কলিগ ওদের জন্য প্রায় 6-7 জনের মতো ইফতার পাঠিয়েছি। তো বুঝতেই পারছেন মোটামুটি একটা বিশাল আয়োজন ছিল, একার পক্ষে আসলে এগুলো সো টাফ। আমি থ্যাঙ্কস জানাতে চাই আমার হাজবেন্ড, আমার খালা এবং আমার খালা যে ভাইয়ের মেয়ে মাহফুজা, এই তিনজনকেও, ওদের হেল্প ছাড়া আসলে পসিবল হতো না। তো এখন আমি এই যে ইফতার আয়োজন চলে গেছে, আমাকে এই যে বলেছি আমি হেল্প করেছে আমার হাজবেন্ড, সে মূলত আমাকে পেঁয়াজিটা মানে পেঁয়াজু বানাতেই সবচেয়ে বেশি হেল্প করেছে, পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ ভাজা, এই দুটো কাজে সে মোটামুটি হেল্প করেছে। তো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আচ্ছা আমি কিন্তু এখন যে পেঁয়াজগুলো আপনারা দেখছেন ভাজছি এগুলো কিন্তু মসুর ডালের পেঁয়াজও, এবং আপনারা কিন্তু মসুর ডাল দিয়ে পেঁয়াজ করে দেখবেন আসলে অন্যরকম একটা টেস্ট, খেতে অনেক ভালো লাগে। তবে মসুর ডালটা ব্লেন্ড করে নেবেন না, ব্লেন্ড করলে যেটা হয় আর কি একদম মিহি হয়ে যায়, আর যদি ব্লেন্ড করতে হয় একটু হালকা আধা ভাঙা করে নেবেন, তাহলে দেখবেন যে একটু অন্যরকম একটা টেস্ট চলে আসে। তো আমি মূলত এগুলো বেটে নিয়েছি। তো এই তো মোটামুটি ভাজা পোড়ার কাজ শুরু। আসলে কোথাও যখন ইফতার দিব প্ল্যান করি, প্রথমে ভেবেছিলাম যে একটু অন্যরকম কিছু করি, জাস্ট বিরিয়ানি করি তারপর সবাইকে সার্ভ করি। তারপর আমার হাজবেন্ডের আবার যে না একটু কেমন হয়ে যায় না, একটু ইফতার মানে একটু ছোলা একটু পেঁয়াজি বেগুনি থাকবে না, এটা একটু কেমন হয়, তুমি দরকার হলে বিরিয়ানি করো সাথে এগুলাও করো। আচ্ছা আপনিই বলেন বা আপনারাই বলেন, আমার একার পক্ষে কি এত কিছু করা পসিবল? তার উপর সব কিছু সামনে এইটা করাটাই আমার জন্য অনেক টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি বলেছি আমি যে না বাবা আমি এত কিছু পারবো না, আমি যতটুকু সম্ভব আমার আয়ত্তের মধ্যে আমি হার্ড ট্রাই করব যে 100% সুন্দরভাবে করার। তো এই যে মোটামুটি পেঁয়াজু হয়ে গেছে, বুঝতে পারছেন ভাজা পোড়াতে এখন যেটা কি প্রবলেম যে প্রচণ্ড রোদ, রোদের তাপ ছিল ওই দিন, তারপর ইলেকট্রিসিটি ছিল না, তারপর আবার কিছুক্ষণ পর দেখা গেছে একেবারে ঝড়ো বাতাস একদম সব কিছু লন্ডভন্ড এরকম একটা অবস্থা। তো অন্তনগুলো একটু বের করে রেখেছিলাম জাস্ট 5 মিনিট আগে একটু বের করেছি যাতে একটু সফট হয়ে আসে, অনেক সময় ফ্রোজেন জিনিসগুলো একদম ডিরেক্ট যখন তেলে দেওয়া হয় ফ্রিজ থেকে বের করে তখন অনেক সময় দেখা যায় ভেতরে কাঁচা থেকে যায়, এই কারণে একটু আগে বের করতে হবে ফ্রোজেন করা জিনিসগুলো আর কি। তো অন্তনগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুবই ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ। আমার আসলে এই জিনিসটা অনেক, আমি এই জিনিসটার প্রতি অনেক খেয়াল রাখি যে ক্রিস্পি হতে হবে, আদারওয়াইজ কিন্তু খেয়ে শান্তি পাবেন না। তো এখানে দেখছেন আমাদের হাজবেন্ড ওয়াইফের দুজনের কর্মযজ্ঞ, আর আমাদেরকে ভিডিও করছেন ইভা আপু আমার কলিগ। তো ইভা আপু পরে এসে অ্যাকচুয়ালি সার্ভ করার কাজটা মূলত উনি আর আমি মিলে করেছি। তো এই তো মোটামুটি কোনোভাবে সারলাম আর কি। তো যাই, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই জিনিসটার মধ্যে না এক ধরনের মেন্টাল পিস আছে, মানসিক একটা শান্তি আছে যে মানুষকে আমি খাওয়াতে পেরেছি। আচ্ছা এতক্ষণ যারা ভাবছিলেন যে এরা এত কাজ করছে বাচ্চা কাচ্চা কোথায়, আচ্ছা ইউসরা ওদিন ঘুমিয়ে গেছে, বেচারি হাতে একটু ব্যথা পেয়েছে, তো ওই ব্যথার চোটে কান্নাকাটি করতে করতে বলতে পারেন ঘুমিয়ে গেছে, আর ওর
ঘুমের ঘোরে আর কি ওর বড় বোন ওয়াসনায় এসে তাকে আদর করছে। তো এমনিতে যখন জেগে থাকে দুই বোন দেখা যায় মারামারি যথেষ্ট পরিমাণে করে, মারামারি বলবো না একটু খুনসুটি বলবো, মারামারি পর্যায়ে কখনো যায়নি এখন পর্যন্ত। তবে যখন ঘুমায় একজন একজনের প্রতি ভালোবাসা দরদ যেন অনেক বেড়ে যায়। আচ্ছা, অন্তনগুলো ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি শশাও আপনারা দেখছেন মোটামুটি কাটাকাটি করা শেষ। তো একটা মজার কাহিনী বলি, ওদিন যেটা হয়েছে আমাদের আনারস আনা হয়েছিল যে সবাইকে দেয়া হবে আনারস এবং আপেল ফ্রুট হিসেবে আর কি, ফ্রুট আইটেম একটা দুটো দেয়া উচিত বা দিলে ভালো লাগে এরকম। তো তাড়াহুড়োর এক পর্যায়ে আমরা আপেল দিতে পেরেছি মনে ছিল ওটা, কিন্তু হচ্ছে আর আনারস দেওয়ার কথা মনে নেই। পরে পরে মনে পড়ছে আয় হায় এটা কি হলো, যে আসলে এই যে তাড়াহুড়ো হলে যেটা হয় আর কি। আচ্ছা, আমার সেই পুডিং, এই পুডিংটা বানাতে খুবই ইজি, আমি কিন্তু হাতের যে ফেটানি এই সেই এইসবে কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট করিনি। আর এই তো আমার এই যেটা শাহী আলুর চপের কথা বলছিলাম, দুটো ভাবে আমি বানিয়েছি, একটা যেটা দেখছেন একটা হচ্ছে বেসনের ব্যাটার দিয়ে আর একটা হচ্ছে ব্রেড ক্রামের ডো দিয়ে, ব্রেড ক্রাম দিয়ে। তো দুটোই আমি এখানে অ্যাড করে দিব, ব্রেড ক্রাম কীভাবে বানাবেন বা যাই হোক। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি এটা স্যারদের জন্য, মানে আমার কলিগ এবং স্যার যারা আছেন ওখানে ওদের জন্য আমি রেডি করে নিয়েছি। পুডিং বুন্দিয়া, বুন্দিয়ার রেসিপি আমি অ্যাড করে দিব। আর এখানে হচ্ছে বেগুনি চপ, নিচে ঝালনাস্তা, অন্থন, পেঁয়াজু সব আমি আসলে একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমার এখানে তো ছোট্ট ফ্যামিলি, আমার সব কিছু জিনিস ছোট্ট ছোট্ট, তো আমার কাছে বড় ক্যারিয়ার নাই, তো এই কারণে ওই যে ছোট্ট ক্যারিয়ারের বদলে আমি এরকম বক্সে করে দিয়ে দিয়েছি। তো এই এখন হচ্ছে সব সবাইকে পাঠানোর পালা আর কি। এই সময়টা আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না, এই যে জিনিসগুলো, এই যে গোছানো, মানে একটু সুন্দর করে দেওয়ার একটা ইচ্ছা বা সবাইকে খাওয়ানোর মধ্যে যে একটা আনন্দ, এটা কিন্তু আসলে অন্যরকম। তো ইফতার দেয়া কিন্তু আমাদের একটা, আমাদের ধর্মে তো আছে এটা অবশ্যই, কিন্তু আমাদের কিন্তু এটা একটা কি রেওয়াজেও পরিণত হয়ে গেছে বাঙালিদের। বিশেষ করে আমি এখন পর্যন্ত যেখানেই গেছি আমি সবসময় দেখেছি যে আর কোনো কিছু হোক না হোক রোজাতে ইফতার দেওয়াটা কেমন যেন একটা উৎসব মুখর একটা পরিবেশে সবাই কাজটা করে। তা আমিও আর কি চেষ্টা করলাম, আমি আমার মতো করে চেষ্টা করেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, যাই হোক আমি স্যাটিসফাইড। তবে আমার ইচ্ছে ছিল ওই যে বললাম ফিনি বা পায়েস একটা কিছু করার, ওটা করতে পারিনি, এর জন্য একটু মন খারাপ। পরে হাজবেন্ড বলেছে সমস্যা নাই, যা দিয়েছো শুকরিয়া করো, তুমি একা বা যাই হোক টুকটাক সাপোর্ট নিলেও এতটুকু করতে পেরেছো এটাই বেশি, তো ওর কথা শুনে মনকে একটু সান্ত্বনা দিয়ে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের টেবিল, টেবিল তো নেই আসলে, আমাদের যে টেবিল পাতি সব কিছু চট্টগ্রামে, আমাদের ম্যাক্সিমাম জিনিসে আনা হয়নি, স্বাভাবিক দুই রুমের বাসা এত কিছু আনাটা একদমই ওয়াইজ ডিসিশন হবে না। তো আমাদের ফ্লোরিং করে আমরা সাধারণত খাওয়া দাওয়া করি, একটা টেবিল আছে কিন্তু ওটাতে আমরা সাধারণত কাজ করি, ওয়াসনার পড়াশোনা প্লাস আমাদের যে কাজকর্ম, এই যে এডিটিং বা আপলোডিং এই ধরনের কাজগুলো করে থাকি। তো খাবার দাবারটা আমরা নিচে বসেই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ খুশির সাথে খাই। তো এই যে আমাকে কিন্তু কাজে হেল্প করছে ইভা আপু, ইভা আপুকে দেখছেন প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্লেটে পড়েছে কিনা ওটা উনি টেক কেয়ার করছেন। তো আপনাদের কি অবস্থা, আপনারা কেমন কিভাবে সময় কাটাচ্ছেন, ইফতার আয়োজন কে কি করছেন আমাকে জানাতে পারেন আমার ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে অথবা আমার ইউটিউব যে কমিউনিটি ওই কমিউনিটিতেও জানাতে পারেন। বাংলাদেশি ব্লগার মম যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি একটা প্লেটার শুধু আপনাদেরকে একটু দেখাই, আমি এখানে চপ দিয়েছি, বেগুনি, অন্থন, ছোলা, শশা প্লাস হচ্ছে পিছনে যদি যাই ওখানে হচ্ছে বুন্দিয়া, এরপর হচ্ছে এখানে আপনারা দেখছেন যেটা পেঁয়াজু, খেজুর আর হচ্ছে আপেল, ওই যে পাইনঅ্যাপেল, আনারস আমার দেওয়ার কথা মনে নেই, এই যে পুডিং, বুন্দিয়া, এই তো মোটামুটি এতটুকুই, আর বেশি কিছু করা সম্ভব হয়নি। তো আলহামদুলিল্লাহ যতটুকু করেছি আর কি। তো আপনারা কে কি করছেন, কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, আর আমার সাথে থাকতে ভুলবেন না। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।